এই প্রশ্নটি বারবার করেছেন তোরহান, বলেছেন শেখ আমাদের এখানে কিছু মসজিদে বলছে 10টায় আজান দিতে প্রতিটি ঘরে, এখন কতটা এটা কতটা সুন্না মোতাবেক হবে? এভাবে আজান দেওয়া কি জায়েজ আছে না এটা কোনো সুন্না ভিত্তিক আমল নয়, বরং এটা মানুষ কোত্থেকে পেয়েছে এবং কেন ঠিক 10টায় আজান দিতে বলেছে? আমরা বুঝতে পারছি যে যদি সুনির্দিষ্টভাবে শরীয়তের কোনো দলিল ছাড়া কেউ কোনো আমলের কথা বলে অথবা সুনির্দিষ্ট সময়ে কোনো আমলের কথা বলে, তাহলে সেটা বেদাত বলে গণ্য হবে। মনে রাখবেন, আল্লাহর রহমত এবং বরকত পাওয়ার জন্য অ্যাকসেপ্টেড মাকবুল আমল করতে হবে, যে আমলগুলো হয় আল্লাহ বলেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেকমেন্ড করেছেন। এর বাইরে আর কোনো আমল করা যাবে না। যদি কেউ সুন্নার বাইরে গিয়ে কোনো আমল করেন তাহলে সেটা বেদাত বলে গণ্য হবে, এবং বেদাতি আমলের মাধ্যমে আল্লাহর রহমত বরকত পাওয়া যায় না। অনেকে হয়তো ভাবছেন, যেমন বিশেষ করে এখনকার যে বালা মুসিবত করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের কারণে, মহামারীর কারণে অনেকে নানাভাবে আল্লাহর কাছে ধর্ণা দিচ্ছেন। কেউ সুনির্দিষ্ট সংখ্যক জিকির আজকার নিজের মন মতো করে পড়ছেন, কেউ সারা বিশ্বের সব মানুষকে নিয়ে একসাথে মোনাজাত করছেন, কেউ হয়তো আয়াতুল কুরসি সারা বিশ্বের সবাইকে নিয়ে একসাথে পড়ছেন। এগুলো কোথায় পেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে প্রায় কিছুকাল পর থেকেই তো আমরা দেখেছি একের পর এক প্লেগ এসেছে, মহামারী এসেছে, ওয়াবা, আমরাদ, হত্যাকা ইত্যাদি সব কিছু এসেছে। কিন্তু যে আমলগুলো সাহাবাই কেরাম করেননি, যে আমলগুলো অথবা যে দোয়া আদকারগুলো আমাদের সালাফে সালেহীন করেননি, আইম্মাতুল হুদা করেননি, করার জন্য রেকমেন্ড করেননি, সেগুলো কেন আমি করতে যাব? অতএব আমি এ ব্যাপারে আপনাদের সবাইকে সতর্ক করছি, বিশুদ্ধ পন্থায় আমল করতে হবে। শরিয়া দলিল নির্ভর একটি ব্যবস্থাপনা, দলিল নির্ভর একটা নির্দেশনা, এর বাইরে যাবেন না, এবং এই নির্দেশনার বাইরে আল্লাহর কোনো রহমত প্রাপ্তির কোনো সুযোগ নাই, এটা একটা বিষয়। ঠিক যেমনিভাবে আপনি যদি স্বাস্থ্যবিধি মেনে চলতে চান, তাহলে মেডিকেল সায়েন্সের যারা এক্সপার্ট আছেন, ফিজিশিয়ান আছেন, ডাক্তার আছেন, স্বাস্থ্যকর্মী আছেন, তাদের পরামর্শ নেন। নিজের মন মতো করে একটা জিনিস আপনি তৈরি করে খেলেন, যেমন খাকে শেফা, কোথাও থেকে মাটি, কোথাও ছাগলের বড়ি কিংবা এই সেই জিনিসগুলো খেলেই যে আপনি করোনা ভাইরাস থেকে মুক্ত হবেন, এটা এটা সত্য নয়। আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে, দিনই বিষয়ে এবং জাগতিক বিষয়ে, অথেন্টিক সোর্স এবং উৎস থেকে জ্ঞান নিতে হবে। কেউ কেউ স্বপ্নে বিভিন্ন মানে রোগের ঔষধ পাওয়ার কথা বলছেন, এবং দেখতে পেলাম বিভিন্ন দেশে, আমাদের দেশে তো আছেই, অন্য অন্য দেশেও এই সমস্ত স্বপ্নযোগে ঔষধের কথা বলা হচ্ছে। আসলে স্বপ্নযোগে ঔষধ প্রাপ্তি এটা শরীয়তের কোনো বিষয় নয়। ঠিক তেমনি মেডিকেল সায়েন্সও কিন্তু এটাকে সমর্থন করবে না। অতএব সাবধান, সতর্ক হন, যাই করেন জেনে বুঝে করেন, বিশুদ্ধভাবে করেন। আচ্ছা, সুতরাং রাত 10টায় আজান দেওয়ার মাধ্যমে করোনা ভাইরাসকে দূর করা যাবে না। তার বদলে তো আমাদের সহি এলেমের তো কোনো কমতি নেই, সহি এলেম চর্চারও কোনো কমতি নেই, সহি আমলেরও কোনো কমতি নেই। আমাদের পাঁচ ওয়াক্ত সালাত রয়েছে, আমাদের প্রত্যেক ফরজ সালাতের পরে দোয়াগুলো রয়েছে, আমাদের সকাল সন্ধ্যার আজকার রয়েছে, সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রোগ ব্যাধি মহামারী থেকে পরিত্রাণের জন্য কিভাবে দোয়া করতেন সেগুলো তো আছে, এগুলোই পড়ুন না, এগুলোই পড়ুন। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপেন রেখেছেন সেটাকে ওপেন রাখবেন, এগুলোকে সময় এবং সংখ্যা দ্বারা নির্ধারণ করবেন না, এবং যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সীমাবদ্ধ করে দিয়েছেন সেটাকে ওপেন করবেন না। এটাই হচ্ছে শরিয়ার মূলনীতি। আচ্ছা, আবু সালেহ শোয়াইব তিনি আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন, ওয়ান ব্রাদার সেন্ট অ্যান এস এম এস টু মি দ্যাট দ্যাট ডু দে অফার জুমা ইন দেয়ার হাউস ওয়ার ফাইভ সিক্স ব্রাদার্স আর অ্যাভেলেবল। আই টোল দেম আই নিড টু নো ফ্রম ডক্টর মঞ্জুর এলাহি। আবু সালেহ শোয়াইব ভাই, আপনি নিউ ইয়র্কে থাকেন আমি জানি, ইতিমধ্যে আমরা উত্তর দিয়েছি এবং বলেছি যে বাড়িতে ঘরে
সালাতুল জুমা আদায় করা যাবে না। রোগের জন্য কিভাবে দোয়া পড়ব, দুদায়েব আবদুল্লাহ প্রশ্ন করেছেন। আমরা ইতিমধ্যে বলে দিয়েছি যে বিশুদ্ধ আদকারগুলো পড়বেন, সকাল সন্ধ্যার আদকার আর অন্যান্য আদকার, এবং আল্লাহর কাছে দোয়া কবুলের সময়গুলোতে দোয়া কবুল দোয়া দোয়া করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আর তোমাদের রব বলছেন যে আমাকে আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করবো। সুবহানাল্লাহ, ইট ইজ ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আপনি আল্লাহকে সিম্পলি ইয়া রব, হ্যাঁ, এভাবে দোয়া করেন, চান তার কাছে মনের মাধুর মিশিয়ে নিজ ভাষায়। আর যদি সুন্দর সুন্দর কিছু দোয়া যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন সেগুলো করেন, সে তো কোনো অসুবিধা নেই। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি ওয়ান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আন লা ইউগাদিরু সাকামা। সুবহানাল্লাহ, এভাবে আরো কত সুন্দর সুন্দর দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আল জুযামি ওয়া মিন আল বারাস ওয়া মিন সাইয়্যিল আসকাম। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন হুবহু, সেটা যদি মনে নাও থাকে, নিজের মতো করে আপনি দোয়া করেন, দোয়ার বিষয়টা তো ওপেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো শিখিয়ে দিয়েছেন সেগুলো হুবহু বলতে পারলে ভালো, সেগুলোর সাথে সেগুলো যদি বাংলায় বলেন তাতেও কোনো অসুবিধা নেই। সেজদায় দোয়া করেন, তারপরে সূর্যাস্ত।